কারো আমলের উপর বিবেচনা করে তার ইন্তেকালের পর রাদিয়াল্লাহু আনহু খেতাব দেওয়া যাবে কিনা কেউ কোনো ভালো কাজ করে দুনিয়া থেকে গেছেন বলি মনে হয় অনেক কাজ জীবনে ভালো ছিলেন এরকম মনে হয় তো সেই লোককে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো কিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি রাদিয়াল্লাহু তাআলা মানে হলো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাক আল্লাহ তাআলা লোকটার উপরে সন্তুষ্ট হয়ে যাক এই দোয়াটা ভালো না খারাপ ভালো কিন্তু এটা একটা পরিভাষা এই পরিভাষাটা বিশেষ ব্যক্তির জন্য হয় বঙ্গবন্ধু এই পরিভাষাটা কি বঙ্গবন্ধু মানে বাংলাদেশের এখন আপনি বলতে বলতেছেন যে আমি আমি তো সারা দেশকে ভালোবাসি দেশের সব মানুষকে ভালোবাসি তাহলে আমি বঙ্গবন্ধু এটা তো একটা টার্ম একজন ব্যক্তির একটা উপাধি তাই না এখন ওই অর্থটা আপনার মধ্যে ফিট হলেও আপনার জন্য এটা ফিট করা ঠিক হবে না কারণ উপাধি কেউ টানাটানি করতে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাহাবায়ে কেরামের জন্য খাস সাহাবায়ে কেরামের নাম শুনলে আমরা তাদের জন্য দোয়া করি কি বলে রাদিয়াল্লাহু তাআলা আর যদি সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কোনো ঈমানদার মানুষ মারা যান তখন তাদের জন্য আমরা বলি রাহিমাহুল্লাহ অথবা রহমাতুল্লাহি আলাইহি মানে আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হোক এটা আবার আমাদের দেশে মনে করা হয় যে এটা বুজুর্গ আল্লাহওয়ালা বড় কোনো নেককার মারা গেলে মনে হয় বলা যায় এটা ঠিক না যে কোনো মুসলমানই মারা যাওয়ার পরে বলা যায় কি রহমাতুল্লাহি আলাইহি এটা একটা মুশকিল আমাদের দেশে সাধারণত সাধারণ মানুষ মারা গেলে তাকে কেউ রহমাতুল্লাহি আলাইহি লিখলে বা বললে মানুষ মনে করে আরে মানুষ কি অনেক মানে দিনদার মানুষ এমনকি জানাশোনা মানুষ মাদ্রাসার ছাত্র অনেকেও এটাকে বিদ্ঘটে মনে করে মনে করেন একজন সাধারণ ব্যবসায়ী দোকানদার মানুষ মারা গেছেন ওনার নামের শেষে রহমাতুল্লাহি আলাইহি সাধারণত লেখে না রহমাতুল্লাহি আলাইহি লেখে যে বড় কোনো পিশাব বড় কোনো বুজুর্গ ছোটখাটো কোনো আলেমও রহমতুল্লাহ আলাইহি তার নামে সাধারণত বলে না অনেকে এটা আমাদের একটা অজ্ঞানতা যেই কোনো মুসলমান মারা গেছেন অবশ্যই তিনি তার জন্য এটা প্রাপ্য রহমতুল্লাহি আলাইহি অথবা রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ কারণ মানে আল্লাহ তাআলা তার প্রতি রহম করুক এটা তো সবার জন্য প্রযোজ্য বেচারা যদি আমল কম থাকে এরা তো আরো বেশি জোর করে রহমাল্লাহ বলতো কি বলেন সে তো আল্লাহর রহমতের আরো বেশি মুখাপেক্ষি কিন্তু আমাদের দেশে এটা প্রচলন আছে নাই নাই বড় পিসা বলে এবার রহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহিম আর পিসাব তো জীবিত থাকলে অসুবিধা মুতাজিল্লুল আলী তারপরে তিন লাইন চার লাইন নাম যাই হোক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বৈশিষ্ট্য তাদের জন্য এটা খাস আমরা যখন কোনো মানুষের নামে শেষ করে দিলে তার নাম শুনি তখন আমরা ধরে নিই যে এই লোকটা তিনি সাহাবী ছিলেন এখন আপনার নামে যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা বলেন বা অন্য কাউকে বলেন তাহলে সাহাবী আর অসাহাবীর ভিতরে পার্থক্য করা যাবে না একইভাবে যদি নবী রাসূলগণ কেউ কারোর নাম আমরা নিতে যাই যা সবাই তো দুনিয়া থেকে চলে গেছেন তারা তাই না তো তাদের ক্ষেত্রে আমরা বলবো আলাইহিস সালাম হ্যাঁ আলাইহিস সালাম বলা আলাইহিস সালাম মানে তার প্রতি শান্তি বর্ষিত হোক এটা তো আপনার জন্য প্রযোজ্য হয় কিন্তু এটা ওনাদের জন্য খাস যার কারণে আলাইহিস সালাম শুনলে আমরা বুঝি উনি কি ছিলেন নবী বা রাসূল ছিলেন রাদিয়াল্লাহু আনহু শুনলে বুঝি উনি সাহাবী ছিলেন রাহিমাহুল্লাহ শুনলে বুঝি উনি নবী না সাহাবিয়া অন্য সাধারণ ইমানদার মানুষ ছিলেন অতএব এগুলো তাদের আলাদা আলাদা খাস এগুলো টানাটানি করা যাবে না